আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিষয়ে যাবত অনেক কিছু আলোচনা করেছি। কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং এসবের পদ্ধতি প্রভৃতি আলোচনার পাশাপাশি সেগুলো প্রকৃতপক্ষে কীভাবে কাজ করে তা বোঝার জন্য আমরা অনুশীলনীর বেশ কিছু সমস্যাও সমাধান করেছি। তারপরও আমি এ যাবত যা কিছু নিয়ে আলোচনা করেছি তা সংক্ষেপে পুনরায় আলোচনা করব, যেন কারো কোথাও বোঝার কোনো সমস্যা না থাকে। কোন ফাংশন এফ অফ টি এর ল্যাপ্লাস ফাংশন সমান আমরা লিখতে পারি এফ অফ এস, ডান পাশের এফ যেখানে অবশ্যই বড় হাতের অক্ষর লিখতে হবে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যদি ইউনিট স্টেপ ফাংশন বিবেচনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোনো একটি ইউনিট স্টেপ ফাংশন ইউ সাব সি অফ টি, যেখানে সি এর কোনো একটি নির্দিষ্ট মানের জন্য ফাংশনের মান হবে 1 গুণ টাইম শিফট করে প্রাপ্ত এফ অফ টি মাইনাস সি, এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান ই টু দি পাওয়ার মাইনাস সি এস গুণ বামপক্ষের দ্বিতীয় ফাংশনটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বামপক্ষের দ্বিতীয় ফাংশন এফ অফ টি মাইনাস সি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান ক্যাপিটাল এফ অফ এস হওয়ায় আমাদের ফলাফল ই টু দি পাওয়ার মাইনাস সি এস গুণ এফ অফ এস। এখন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরেকটি শিকার্য লিখবো, যেটি আমি গত বছর একটি ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা 3-4টি ভিডিও পেছনে গেলে সেটা খুঁজে পাবে। সেখানে আমি দেখিয়েছিলাম ই টু দি পাওয়ার এ টি গুণ এফ অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান, এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, উপরে শিকার যে আমরা মূল ফাংশন এফ অফ টি কে টাইম শিফট করলেও ডান পক্ষে আমাদের নিয়মিত ফাংশন ক্যাপিটাল এফ অফ এস পেয়েছিলাম। কিন্তু আমাদের এই শিকার যে আমরা যখন মূল ফাংশনকে ই টু দি পাওয়ার এ টি দ্বারা গুণ করছি তখন আমাদের নিয়মিত ফাংশন এফ অফ এস শিফট করতে হবে। সেক্ষেত্রে ডান পাশে আমরা পাব এফ অফ এস মাইনাস এ। এই দুটো নিয়ম অথবা শিকার্যের মাঝে অনেকেই খুব সহজেই তালগোল পাকিয়ে ফেলেন, এ কারণে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতে হবে। আমরা এখানে কতগুলো উদাহরণ সমাধান করব যেখানে বিভিন্ন ক্ষেত্রে এই দুটো শিকার্যের কোনটি ব্যবহার হচ্ছে তা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরও কিছু নিয়ম লিখব যা আমরা আগেই শিখেছি। ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান 1/s, এটি প্রমাণ করা বেশ সহজ। আমরা সাধারণভাবে আরও লিখতে পারি টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেখানে এন একটি ধনাত্মক ইন্টিজার, সমান এন ফ্যাক্টোরিয়াল ভাগ এস টু দি পাওয়ার এন প্লাস 1। এরপর আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখেছিলাম, আমি নিচে অন্য রঙের কালিতে সেগুলো লিখব। আমরা শিখেছিলাম সাইন এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একইভাবে কোসাইন অফ এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই শিকার্যগুলোকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কৌশল হিসেবে ব্যবহার করব। সমস্যা সমাধানের ক্ষেত্রে এ যাবৎ শেখা শিকার্যগুলোর প্রয়োগ এত ব্যাপক এবং সফল যে তোমরা তা জেনে বিস্মিত হবে। যা হোক, আমরা ভবিষ্যতে আরও কিছু কৌশল আয়ত্ত করব যা সমস্যা সমাধানে ব্যাপকভাবে ব্যবহার হবে। আমরা এখন এই শিকার্যগুলো প্রয়োগ করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু সমস্যা সমাধান করব। তো চলো শুরু করা যাক। ধরো কোনো একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলাফল দেয়া আছে, সেখান থেকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ফাংশনটি বের করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্মের এটি আসলে সবচেয়ে কঠিন অংশ। আমার মনে হয় ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে কীভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে হয় তা আমরা সকলেই জানি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগের ফলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটির সমাধান বেশ সহজ হয়ে যায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করার পর শেষ পর্যন্ত আমরা এমন একটি রাশি পাই যার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে মূল ফাংশনটির সমাধান পাওয়া যায়। এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়াটাই সমাধান প্রক্রিয়ার কঠিনতর অংশ। আমরা আগে কিছু ভিডিওতে ইতিমধ্যে এগুলো জেনেছি। ধরা যাক দেয়া আছে কোনো একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ অফ এস সমান 3 ভাগ এস মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4। খেয়াল করো তোমার ব্রেন কিন্তু সাথে সাথে এই এফ অফ এস এর মানের সাথে শিকারগুলোর ডান পাশের ফলাফলের প্যাটার্নের মিল খুঁজতে শুরু করবে। এফ অফ এস এমন একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যার ফলাফলে আমরা লবে একটি ফ্যাক্টোরিয়াল টার্ম এবং হরে একটি এক্সপোনেন্ট টার্ম পাবো। দেখা যাচ্ছে এটি টি টু দি পাওয়ার এন রাশিটির ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলাফলের অনুরূপ। আমাদের যদি বামপক্ষে টি কিউব রাশিটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকতো
লক্ষ্য করো ফলাফলে লবের মান 3 ফ্যাক্টরিয়াল এবং হর রাশিটি হলো s মাইনাস 2 টু দি পাওয়ার 4, সুতরাং বোঝাই যাচ্ছে n এর মান 3। তাহলে আমরা যদি লিখি t কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমাদের শিকার্য অনুযায়ী ফলাফলের মান হবে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ s টু দি পাওয়ার 4, কিন্তু উপরের ও নিচের ডান পাশের রাশি দ্বয়ের মান সমান নয়। আমার মনে আছে আমি যখন প্রথম ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখি সে সময় পরীক্ষাতেও আমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সমস্যা সমাধান করতে হয়েছিল। আমি আসলে স্টেপ বাই স্টেপ সমস্যা সমাধান করেছিলাম। স্টেপ বাই স্টেপ সমাধান করার সুবিধা হলো কোনো অসতর্কতা জনিত ভুল করার সম্ভাবনা কমে যায়, কারণ প্রতিটি ধাপে তুমি শুধুমাত্র একটি করে গাণিতিক প্রক্রিয়া অনুসরণ করছো, যেখানে তুমি আসলে কী করছো সেটার উপরে তোমার ভালো দখল থাকবে। এখানে তাই আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করব। তোমাকে এখন দেখতে হবে এক্সপ্রেশন এবং আমাদের মূল এক্সপ্রেশন আমরা যার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব সেটির মাঝে পার্থক্য কোথায়। বোঝাই যাচ্ছে মূল এক্সপ্রেশন এস কে শিফট করা হয়েছে। দ্বিতীয় এক্সপ্রেশনের এস কে আমরা যদি এফ অফ এস লিখি, ডান পাশে লেখার জায়গা নিতে বাম পাশে লিখলাম এই এক্সপ্রেশন এফ অফ এস, তাহলে ডান পাশের এক্সপ্রেশনটি কী হবে? এটি হচ্ছে এফ অফ এস মাইনাস 2। এই পর্যায়ে আমরা আবার আমাদের শেখা শিকার্যগুলো প্রয়োগ করব। তৃতীয় শিকার্যটি ডান পাশে শিফট করা এফ অফ এস মাইনাস এ অর্থাৎ এফ অফ এস মাইনাস 2 আছে। আমাদের মূল এক্সপ্রেশনের সাথে মিলিয়ে বলা যায় এ এর মান 2। এফ অফ এস মাইনাস এ হচ্ছে ই টু দি পাওয়ার এ টি গুণ এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমি লিখছি ই টু দি পাওয়ার এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে এ হলো যা দ্বারা আমরা এফ অফ এস কে শিফট করছি। এফ অফ এস মাইনাস এ ফাংশনে মাইনাস এর জন্য মূল ফাংশনের সাথে ই টু দি পাওয়ার এ টি গুণাকারে আছে, তো এক্ষেত্রে আমাদের এর মান 2। সুতরাং ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ মূল ফাংশন এফ অফ টি, ডান পাশে শুধু ক্যাপিটাল এফ অফ এস থাকলে মূল ফাংশন হতো এফ এফ অফ টি। আমরা ইতিমধ্যে মূল ফাংশনের মান বের করেছি টি কিউব, সুতরাং ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান হবে 3 ফ্যাক্টরিয়াল ভাগ এস মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4। বিপরীতভাবে বলা যায় এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান নিলে হবে ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ টি কিউব। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তোমরা অন্যভাবে করে দেখতে পারো। বোঝার সুবিধার জন্য আমরা এখন বিপরীতভাবে সমাধান করে দেখব। আমরা প্রমাণ করে দেখব ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান হবে 3 ফ্যাক্টরিয়াল ভাগ এস মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4। আশা করি এরপর আর তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থাকবে না। তো শুরু করা যাক, আমরা ই টু দি পাওয়ার টুয়াইস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম টুয়াইস টি গুণ টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান বের করব। আমি আমার লেখা শিকার্য থেকে মনে করতে পারি যে মূল ফাংশনের সাথে ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ আকারে থাকায় সেটি আসলে এফ অফ এস ফাংশনকে শিফট করবে। আমি আরও জানি টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাওয়া যাবে, এটি বেশ সহজ, পাওয়া যাবে টি ফ্যাক্টরিয়াল ভাগ এস এর ঘাত সূত্র অনুযায়ী হবে 3 + 1 = 4। এখানে ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্মকে শিফট করতে হবে। এখানে টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান আমরা লিখতে পারি এফ অফ এস, তাহলে ই টু দি পাওয়ার টুয়াইস টি গুণ টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান হবে এফ অফ টি এস মাইনাস 2। এখানে এফ অফ এস মাইনাস 2 এর মান কত হবে? এর মান হবে 3 ফ্যাক্টরিয়াল ভাগ এস মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমার সমস্যাগুলোতে এই শিফট করা প্যাটার্নের মধ্যে মিল খুঁজে বের করা, এসি প্রভৃতি টার্মের মান বের করা, এসবই আসলে সবচেয়ে কঠিন অধ্যায়। তোমাদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন সামান্য অসতর্কতার কারণে কোনো ভুল না হয়ে যায়। আমার মনে হয় তোমরা যত বেশি সমস্যা সমাধান করবে ততই দক্ষতা বাড়বে। আমরা এখানে আরও কয়েকটি সমস্যার সমাধান করব, ফলে এই জিনিসগুলো তোমার মস্তিষ্কে পাকাপোক্ত জায়গা দখল করে নেবে। একটু কঠিন একটা সমস্যা করব। ধরি দেয়া আছে কোনো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কোনো একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস সমান 2 গুণ এস মাইনাস 1 গুণ ই টু দি পাওয়ার মাইনাস 2 এস, এর নিচের হর রাশিটি হবে এস স্কোয়ার মাইনাস টুয়াইস এস প্লাস 2। ডান পাশের এই এক্সপ্রেশনটিতে এক্সপোনেন্ট টার্ম, ফাংশনের টাইম শিফট করার ফর্ম, হর একটি বহুপদী, এসব দেখে অনেকে ভয় পেতে পারো। প্রশ্ন হচ্ছে আমরা এগুলো কিভাবে সমাধান করব। হরের এই বহুপদীর দিকে তাকালে আমার প্রথমেই মনে হয় কোনভাবে এই বহুপদীকে ফ্যাক্টরাইজ করে উপযোগী কোনো ফর্মে পরিণত করা যায়।
এই বহুপদীকে আবার খুব সহজে ফ্যাক্টরাইজ করা যায় না। ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান ক্লাসে অথবা পরীক্ষাতে যেসব বহুপদী সমাধান করতে হয় লক্ষ্য করলে দেখবে, সেগুলো ফ্যাক্টরাইজ করলে যে টার্ম পাওয়া যায় সেগুলোতে সাধারণ ইন্টিজার টার্ম থাকে। আমাদের হরের বহুপদীর রাশির দিকে লক্ষ্য করলে দেখা যায় ফ্যাক্টরাইজ করে প্রাপ্ত টার্মে এমন দুটো ইন্টিজার থাকতে হবে যাদের গুণফল ধনাত্মক 2 হতে হবে। 1 এবং 2 এ দুটোর ইন্টিজারের গুণফল ধনাত্মক 2। একই সাথে ওই সংখ্যাধারের যোগফল -2 হতে হবে, ফলে স্বভাবতই 1 এবং 2 ওই সংখ্যা দুটো হতে পারে না। বহুপদী থেকে যদি ফ্যাক্টরাইজ করা সম্ভব না হয় তাহলে ওই বহুপদীকে পূর্ণবর্গ রাশি আকারে প্রকাশ করা যেতে পারে, যেখানে পূর্ণবর্গ রাশিটি কোনো ত্রিকোণমিতির ফাংশন সাইন কোসাইনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলে প্রাপ্ত ফলাফলের হরের অনুরূপ হয়। আমরা এই এক্সপ্রেশনের হর রাশিকে কিভাবে পূর্ণবর্গ আকারে লেখা যায় সেটা চেষ্টা করব। এটিকে লেখা যায় হরের বহুপদীকে লিখতে পারি, বন্ধনীর ভিতরে আমি প্রথম অংশটুকু লিখব, অর্থাৎ এস স্কোয়ার মাইনাস টু এস, কিছু জায়গায় রেখে বন্ধনী বন্ধ করলাম, এবং তার সাথে যোগ টু। কোনো বহুপদীকে পূর্ণবর্গ প্রকাশ করার কৌশল নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, তোমার বোঝার সুবিধার্থে সেগুলো থেকে সাহায্য নিতে পারো। মানে বন্ধনীর ভেতরের রাশিকে প্রথমে পূর্ণবর্গ আকারে লিখতে হবে, সেই অংশকে পূর্ণবর্গ আকারে লিখতে হলে এখানে বন্ধনীর ভেতরের দ্বিতীয় রাশিতেও রাশিতে এস এর সাথে -2 গুণ আকারে আছে, তাই আমরা জানি -1কে দুবার যোগ করলে পাওয়া যায় -2, -1 এর বর্গ নিলে আমরা আবার পাই +1। সুতরাং বন্ধনীর ভেতরের রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হলে +1 যোগ করতে হবে এবং -1 বিয়োগ করতে হবে পুরোটা থেকে। সুতরাং বহুপদীটি অপরিবর্তিত রয়েছে। এই সামান্য যোগ বিয়োগ করার পর এখন আমরা বলতে পারি ব্র্যাকেটের ভেতরের অংশ এস -1 হোল স্কোয়ার এবং বাইরে 1। আমরা এখন আমাদের সম্পূর্ণ এক্সপ্রেশনকে লিখতে পারি 2 গুণ এস -1 গুণ ই টু দি পাওয়ার -2 এস। লবের কিছু অংশ বোধ হয় তোমরা দেখতে পাচ্ছ না, আমি তা দেখার সুবিধার্থে কিছুটা স্ক্রোল করে নিচে লিখব। এই সম্পূর্ণ লবের রাশি হবে এস -1 হোল স্কোয়ার যোগ 1। এই সম্পূর্ণ রাশির দিকে ভালোভাবে লক্ষ্য করলে মজার কিছু বিষয় লক্ষ্য করবে। চলো কিছু পরীক্ষামূলক ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যাক। আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশন কস টি এর ল্যাপ্লাস রূপান্তর, তাকে লিখে ফেলে কস টি এর ল্যাপ্লাস রূপান্তর সমান হচ্ছে এস ভাগ এস স্কোয়ার +1। আমাদের মূল রাশির সাথে এর বেশ খানিকটা মিল লক্ষ্য করা যায়। মূল রাশির এস -1 রাশিকে এস দ্বারা প্রতিস্থাপিত করলে লবে থাকতো এস এবং হরের মান হতো এস স্কোয়ার +1। এখন এস ভাগ এস স্কোয়ার +1 সমান যদি ক্যাপিটাল এফ অফ এস হয় তাহলে মূল রাশির মান কত হবে? আমরা কিছুক্ষণের জন্য মূল রাশি ই টু দি পাওয়ার -2 এস রাশিটিকে ছাড়াই বিবেচনা করব। আমরা জানি আমরা আসলে ঠিক আগের ভিডিওতে দেখেছিলাম ই টু দি পাওয়ার 1 টি গুণ কস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে সেটি আমাদের আগের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস কে 1 শিফট করবে। এস ভাগ এস স্কোয়ার +1 রাশিটির সব জায়গায় এস এর পরিবর্তে এস -1 লিখতে হবে, সুতরাং এর মান হচ্ছে এস -1 ভাগ এস -1 হোল স্কোয়ার +1। আমরা সমাধানের বেশ কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে আমরা মূল রাশির সবুজ বক্সের ভেতরের অংশটুকু সমাধান করে ফেলেছি। আগের ভিডিওতে আমার যতদূর মনে আছে দুটি অথবা একটি ভিডিও আগে, আমি সম্পূর্ণ নিশ্চিত নই, আমি তোমাদের দেখিয়েছিলাম যে কোনো একটি ইউনিট স্টেপ ফাংশন ইউ সাব সি অফ টি হুম টাইম শিফট করে প্রাপ্ত ফাংশন এফ অফ টি -সি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর মান হবে ই টু দি পাওয়ার -সি এস গুণ ক্যাপিটাল এফ অফ এস। এখানে খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে, কারণ এই ব্যাপারগুলো সহজে তালগোল পাকিয়ে যেতে পারে। আমরা তখন কোসাইন অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান অর্থাৎ এস বাই এস স্কোয়ার +1 কে এফ অফ এস ধরেছিলাম। আমরা এই এফ অফ এস কে পুনরায় সংজ্ঞায়িত করব, যেখানে এফ অফ এস সমান আর এস বাই এস স্কোয়ার +1 থাকবে না। আমি এই অংশটুকুকে সে কারণে কেটে ফেলছি। ধরা যাক ই টু দি পাওয়ার 1 টি কস টি আমাদের নতুন এফ অফ টি, আমরা লিখতে পারি এটা সমান ই টু দি পাওয়ার টি গুণ কস টি। এই এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আমরা পাবো ক্যাপিটাল এফ অফ এস সমান এস -1 ভাগ এস -1 হোল স্কোয়ার
প্লাস 1। এইভাবে আমরা কঠিন কিছুই করিনি, আমরা শুধু টাইম ডোমেইনে আমাদের মূল ফাংশন এফ অফ টি কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। এই এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার ফলে আমরা ল্যাপ্লাস ডোমেইনে ক্যাপিটাল এফ অফ এস এর নতুন মান পেয়েছি। আমরা এখন এমন এক পর্যায়ে চলে এসেছি যেখানে আমাদের মূল রাশির হরের ধ্রুবক রাশি 2 কে আমরা বিবেচনা থেকে বাদ দিতে পারি, কারণ এই 2 আসলে একটি স্কেলিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমরা এই রাশিকে লিখতে পারি, আগেই দেখিয়েছি, ক্যাপিটাল এফ অফ এস সমান এস মাইনাস 1 ভাগ এস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1। তো এক্ষেত্রে আমাদের মূল রাশি দাঁড়ায় 2 গুণ এফ অফ এস গুণ ই টু দি পাওয়ার মাইনাস 2 এস। আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি, তাহলে আমরা পাই 2 গুণ ই টু দি পাওয়ার মাইনাস 2 এস গুণ ক্যাপিটাল অফ এস। এই রাশিটিকে ঠিক উপরের লাইনে ডান পক্ষের রাশির অনুরূপ, এই রাশিটি ডান পক্ষের রাশিটি অনুরূপ যেখানে সি এর মান হবে 2। এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা জানলাম আমরা যে রাশিটির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, আমরা 2 কে বিবেচনা থেকে বাদ দিতে পারি। যাই হোক, আমরা সম্পূর্ণ রাশির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। রাশিটির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান হবে, এখানে 2 স্কেলিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমরা আলাদাভাবে লিখতে পারি, 2 গুণ এই রাশি গুণ ইউনিট স্টেপ ফাংশন ইউ। এখানে আমাদের সি এর মান কত হবে, রাশি দ্বারা প্যাটার্নে মিলিয়ে দেখা যায়, এই উপরের এক্সপ্রেশনে আছে মাইনাস সি, তাহলে নিচের এক্সপ্রেশনে আছে মাইনাস 2, সুতরাং সি এর মান 2। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান হবে 2 গুণ ইউনিট স্টেপ ফাংশন ইউ 2 টি গুণ আমাদের ফাংশনকে ডান দিকে শিফট করে প্রাপ্ত এফ অফ টি মাইনাস 2। এখানে মূল ফাংশনকে টাইম ডোমেইনের ডান দিকে শিফট করা হয়েছে, সুতরাং এটি হলো আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে আমাদের মূল ফাংশন কোনটি, আমাদের মূল ফাংশন হলো এফ অফ টি, যাকে আমরা নিচের বাম কোণায় ম্যাজেন্টা কালারে লিখেছি। এই ফাংশনকে আমরা এইমাত্র করা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মানের নিচে লিখব। তো এফ অফ টি সমান ই টু দি পাওয়ার টি গুণ কস টি। আমরা নিচে সব কিছু একত্রে লিখে দিব। আমরা দেখিয়েছি আমাদের সেই বিশাল রাশির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে রাশিটি ছিল 2 গুণ এস মাইনাস 1 গুণ ই টু দি পাওয়ার মাইনাস 2 টি। দুঃখিত, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলে প্রাপ্ত ফাংশনটি ল্যাপ্লাস ডোমেনে হওয়ার কথা, তো টি থাকবে না, এটা হবে এস। এর নিচের হরের মান হবে এস স্কোয়ার মাইনাস 2 এস প্লাস 2 সমান হলুদ বক্সের ভেতরের রাশি যেখানে ফাংশন এফ অফ টি সমান ই টু দি পাওয়ার টি কস টি। আমরা এটিকে লিখতে পারি 2 গুণ ইউনিট স্টেপ ফাংশন টাইম ডোমেনে, যার শূন্য ব্যতীত অন্য মান শুরু হয় 2 থেকে, গুণ এফ অফ টি মাইনাস 2 টাইম ডোমেনে, যার শূন্য ব্যতীত অন্য মান শুরু হয় 2 থেকে, গুণ এফ অফ টি মাইনাস 2, যেখানে এফ অফ টি ফাংশনের রাশিগুলোকে টি মাইনাস 2 দিয়ে প্রতিস্থাপিত করলে এফ অফ টি মাইনাস 2 এর মান পাওয়া যাবে। আমি বাকি অংশটুকু অন্য রঙের কালিতে লিখছি। সুতরাং আমি লিখতে পারি ই টু দি পাওয়ার টি মাইনাস 2 গুণ কোসাইন অফ টি মাইনাস 2। তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, আমি কেন এতগুলো ধাপে এই সমস্যাটি সমাধান করলাম। আমি যখন প্রথমে এই সমস্যাটি সমাধান করার জন্য নির্বাচন করলাম, তখন মনে করেছিলাম এটি বেশ সাধারণ একটি সমস্যা, কিন্তু পরবর্তীতে সমাধান করার সময় আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যেটি আসলে বেশ ভালো একটি সমস্যা, যে কারণে আমি তোমাদের সবাইকে পরামর্শ দেব তোমরা ধাপে ধাপে এটি সমাধান করবে, সেক্ষেত্রে কনফিউজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমি আবারও সবগুলো ধাপ সংক্ষেপে আলোচনা করব। আমাদের এই রাশিটি দেওয়া ছিল, আমরা রাশির হর রাশিটি উপযোগী কোনো আকারে প্রকাশ করার চেষ্টা করছিলাম। আমরা হরকে প্রথমে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি এবং পরবর্তীতে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে সবুজ বক্সের ভেতরের অংশরূপে প্রকাশ করি। এরপর প্যাটার্ন ম্যাচিং এর মাধ্যমে আমরা লক্ষ্য করলাম যে কস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 1 পাওয়া যায়, কিন্তু আমাদের সবুজ বক্সের ভেতরের রাশিটি এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস 1 নয়, এটি এস মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ এস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1, যার অর্থ হলো টাইম ডোমেনে আমাদের মূল ফাংশনকে ই টু দি পাওয়ার 1 টি দ্বারা গুণ করা হয়েছে। সুতরাং ই টু দি পাওয়ার টি গুণ কস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান এস মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ এস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1। আমাদের মূল এক্সপ্রেশনে এস মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ এস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 এর সাথে গুণ আকারে
e টু দি পাওয়ার মাইনাস 2s ছিল। এ থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে e টু দি পাওয়ার মাইনাস 2s রাশি থাকায় ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে ইউনিট স্টেপ ফাংশন গুণ টাইম শিফট করা ফাংশন পাওয়া যাবে। সবশেষে আমাদের এক্সপ্রেশনে সবসময় একটি ধ্রুবক রাশি ছিল, আমরা এটিকে স্কেলিং ফ্যাক্টর হিসেবে ধরে বিবেচনার বাইরে রাখি, কারণ আমরা জানি 2 গুণ কোনো ফাংশন সমান 2 গুণ ওই ফাংশনটির ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান। এসব ধাপে আমি বেশ সতর্ক ছিলাম। এরপর আমরা এফ অফ টি কে পুনরায় সংজ্ঞায়িত করে লিখি, এফ অফ টি সমান ই টু দি পাওয়ার 1t গুণ কস টি। এই টাইম ডোমেন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ অফ এস এর মান আমরা বের করেছিলাম। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে এফ অফ এস এর এই মানের সাথে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এস কে গুণ করি, তাহলে আসলে আমরা ঠিক নিচের লাইনের এই প্যাটার্ন অনুসরণ করেছি। সুতরাং আমাদের সমস্যার সমাধান হবে ইউনিট স্টেপ ফাংশন, আমি 2 কে আলাদাভাবে লিখেছি, 2 গুণ ইউনিট স্টেপ ফাংশন গুণ এফ অফ টি কে সি পরিমাণ শিফট করে প্রাপ্ত এফ অফ টি মাইনাস সি। আমরা আগে এফ অফ টি সমান লিখেছি ই টু দি পাওয়ার টি গুণ কস টি, আমরা এই এফ অফ টি কে সি পরিমাণ শিফট করে আমাদের সমাধান বের করি, এখানে সি এর মান 2। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা এই ভিডিওটি উপভোগ করেছো।